আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ কিংবা প্রভাত, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা আজকে আছি মাস্টারপাড়া মক্কা টাওয়ার যে রোড, অর্থাৎ কলাবাগান রোড, মুন্ডা রোড, এইদিকে চলে গেছে মুন্ডা, মুন্ডা বাজার খুব কাছাকাছি। এখানে হাইরাজ বিল্ডিং আছে, 10তলা 5তলা 7তলা, আশেপাশে সব দেখেন শুভেচ্ছ ভবন। এবং এটা একদম কমার্শিয়াল প্লট, কমার্শিয়াল প্লট 10 কাঠার একটা প্লট। এখানে রাজুকের প্ল্যান আছে, যারা এই রাস্তার সাথে অনেকেই খুঁজছিলেন ভালো প্ল্যানের জন্য। 10তলা প্ল্যান, এটা 30 ফিট রাস্তা, প্রশস্ত নতুন রাস্তা। আপনারা জানেন আমি অলরেডি এই রাস্তার লাইভ করছিলাম আজকে থেকে 1.5 বছর আগে, যে রাস্তা যখন সুয়ারিশ কাজ ধরছিলেন বাংলাদেশ আর্মি 24 ব্রিগেডের ইঞ্জিনিয়ার কোর, তাদের তত্ত্বাবধানে রাস্তাটা হয়ে গেছে। কত প্রশস্ত সুন্দর রাস্তা এটা, কলাবন উত্তরখান দক্ষিণখান যে রাস্তাগুলোর কাজ ধরছে, সেই রাস্তা প্রথম কাজটা হয়েছে এই রাস্তা। এটা এখান থেকেই আমি লাইভ করছিলাম, আমার চ্যানেলে এখনও লাইভটা আছে। তা আপনারা আপডেট জানতে চাচ্ছিলেন যে আসলে রাস্তার এখন আপডেট কি, দেখেন কত সুন্দর রাস্তা হয়েছিল, তখন কত প্রথম রাস্তায় মানুষের দুর্ভোগ ছিল। আজকে উত্তরখান দক্ষিণখান সব জায়গায় রাস্তাগুলো এভাবে হবে, এভাবে হচ্ছে অলরেডি রানিং। এটা হলো মূলত প্লট, এখানে ফুল স্কোয়ার কিঞ্চিত ইয়ে নাই, ফুল স্কোয়ার, এই মূল রাস্তা, মেন রাস্তার সাথে ফুল স্কোয়ার, 10 কাঠার প্লট, রাজুক প্ল্যান করা। যদি রাজুক প্ল্যান করা প্ল্যান করতে কোনো প্রবলেম নাই, আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন। যারা শেয়ারে বাড়ি করতে চাচ্ছে তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। এর বিহাস আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এটা সামনে হলো মুন্ডা বাজার, এদিকে হলো এটা কলাবাগান, সামনে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবগুলো, হারাজ বিল্ডিং, এবং ফুল স্কোয়ার একটা শেপ। অলরেডি রাজুক প্ল্যান নেওয়া হয়েছে, এখানে আনুমানিক মুখ আছে 10, 20, 30, 40, প্রায় 60 ফিটের মতো, 60 ফিট হবে রাস্তার মুখ। একদম ফুল কমার্শিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং হবে। আশেপাশের ভিউ চমৎকার। মাস্টারপাড়া যে কলাবাগান থেকে মাত্র 1 মিনিট দূরত্ব, এখানে আবদুল্লাপুর থেকে আপনারা জানেন দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার, উত্তর আবদুল্লাপুর থেকে সোজা রাস্তা। আর এখান থেকে যদি দক্ষিণখানে হাজি ক্যাম্প থেকে আসেন মাত্র 1.5 ঘন্টার দূরত্ব। যারা এয়ারপোর্টের আশেপাশে জমি কেটে আসেন তাদের জন্য ওটা হতে পারে খুবই বেস্ট। এবং যারা শেয়ারে বিল্ডিং অলরেডি প্ল্যান যেহেতু করা, শেয়ারে বিল্ডিং করতে চাচ্ছেন, তারা চাইলে একাধিক মিলে আপনারা এখানে নিতে পারেন, যেহেতু 10তলা প্ল্যান আছে। রাস্তায় মুহূর্তে একদম ফুল 30 ফিট রাস্তা, প্রশস্ত রাস্তা, কত সুন্দর রাস্তা, একদম উত্তরা আবাসিক এরিয়ার যে রাস্তা সেই রাস্তার মতোই আপনারা দেখতে পাচ্ছেন। দামটা ডিসক্রিপশনে দেওয়া হবে। মালিক প্রবাসী, উনি প্রবাসী থাকেন, যে কোনো সময় আপনারা কনফার্ম করলে যে কোনো সময় এসে তারা এটা আপনার রেস্টি দিয়ে যাবেন। তো যারা দেখছেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আশেপাশে যতগুলো প্রপার্টি আছে আপনারা প্রপার্টিগুলো দেখতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখেন সুয়েচ অনেকগুলো ভবন, ভবন অলরেডি এটা ডেলিভারি হয়ে এখানে বসবাস মানুষ অলরেডি করতেছেন, বসবাস করে। এখানে কমার্শিয়াল ফ্যাক্টরি এবং পাশে একটা নতুন এটা ডিফেন্স হাউস বলে, অর্থাৎ ডিফেন্সের লোকজন মিলে এখানে আরেকটা বিল্ডিং 10তলা করছেন। অসাধারণ ভিউ, একদম তারা সেক্টরের ভিতরে যে রাস্তাঘাট সেই রকমের রাস্তাঘাট। এটা হলো মসজিদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।